যুদ্ধের প্রস্তুতি শুরু, পাকিস্তানে হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ, পুলওয়ামা কাণ্ডে কার্যত একঘরে পাকিস্তান, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব বহু দেশ। গত 14 ফেব্রুয়ারির পর পাকিস্তানকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে দেশে। ভয়াবহ জঙ্গি হামলায় একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। শুধু হাতে নয়, পাতেও মেরে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময় যে চলে এসেছে তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে ভারত। পুলওয়ামা জঙ্গি হামলায় ভারত যে চুপ করে বসে থাকবে না, সেই ভয়ে এখন তারা করছে পাকিস্তানকে। জানা গিয়েছে এলওসির কাছে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের ভয় তারা করছে পাকিস্তানকে। এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমেই প্রতিবেশী রাষ্ট্রকে উরি হামলার প্রত্যুত্তর দিয়েছিল ভারত। আর এবার পুলওয়ামা কাণ্ডে ফের এমন স্ট্রাইকের আশঙ্কায় পাকিস্তান তড়িঘড়ি করে পিওকে সীমান্তের সতর্কতা জারি করছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর দেশজুড়ে উঠেছে বদলার দাবি। ফের একবার সার্জিক্যাল স্ট্রাইক হোক পাকিস্তানে চাইছে আপামর ভারতবাসী। সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা করছে পাকিস্তানও, সম্ভবত সেই কারণে তড়িঘড়ি সীমান্ত বারবার জঙ্গি ঘাঁটিগুলি সরিয়ে নিচ্ছে পাক সেনা। উরির হামলার পর পাক ভূখণ্ডে ঢুকে এই জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়ে আসে ভারত। ভারতের ইতিহাসে সবথেকে বড় জঙ্গি হামলায় 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা শহীদ হয়েছেন 40 জন সিআরপিএফ জওয়ান। হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জৈশ জঙ্গি সংগঠন। তারপর থেকে বদলার আগুনে জ্বলছে গোটা ভারত। ভারত যে এই পরিস্থিতিতে চুপ করে বসে থাকবে না তা আজ করতে পেরেছে পাকিস্তানও। তাদের আশঙ্কা আবারও হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত, যেমনটা করছিল 2016 সালে উরি হামলার পর। 2.5 বছর আগে হওয়া ভারতের সার্জিক্যাল স্ট্রাইক থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিল প্রতিবেশী দেশটি। তারই প্রথম ধাপ হিসেবে জঙ্গি শিবিরগুলি সরিয়ে নেওয়া। সাধারণত সীমান্তের কাছে এই শিবিরগুলি তৈরি করে পাকিস্তান, যাতে সুযোগ বুঝে জঙ্গিদের ভারতে পাঠিয়ে দেয় তারা।